ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাবলাইম লার্নিং সাবলাইম লার্নিং চ্যানেলের আজকের নিবেদনে থাকছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু হাজার কুড়ি রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে সমস্ত বড় অর্থাৎ মার্কের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে করতে হবে তার মধ্যে বেশ কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো যেমন নাম্বার ওয়ান রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞান আদৌ বিজ্ঞান পদবাচ্য কি না তোমার স্বপক্ষে যুক্তি দাও এখানে স্বপক্ষে বিপক্ষে দুটোই হবে অর্থাৎ পক্ষে যুক্তি দাও এবং বিপক্ষে যুক্তি দাও দুটোই করতে হবে নাম্বার টু রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করো নাম্বার থ্রি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো নাম্বার ফোর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য আলোচনা করো নাম্বার ফাইভ ভারতীয় সংবিধানে অপরিহার্যতা তাৎপর্যতা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভারতীয় সংবিধানের অপরিহার্যতা বা তাৎপর্যতা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানে তিনটি এখানে প্রশ্ন হয়তো তোমরা ভাববে কিন্তু তিনটি প্রশ্নের উত্তর একই তাই এখানে অবলিক দেওয়া হয়েছে অপরিহার্যতা যে বললে তাৎপর্যতা বললেও এবং বৈশিষ্ট্য বললেও একই আলোচনা করতে হবে নাম্বার সিক্স ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো নাম্বার সেভেন এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য উল্লেখ করে দোষ অথবা গুণগুলি আলোচনা করো নাম্বার এইট রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো অথবা ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো নাম্বার টেন আইনগত অধিকার বলতে কি বোঝো আইনগত অধিকার কয় প্রকার কি কি অর্থাৎ সে করে এক প্রকার আইনগত অধিকার সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো এ ছিল আজকের আলোচনার বিষয় ধন্যবাদ যদি সাজেশনটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ